বাবা গভীর মনোযোগ আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন রোজা যদি না রাখেন হজ যদি না করেন আপনি কাফের বা নাস্তিক এরকম কোন দলিল নাই এরকম কোন আপনি নামাজ পড়েন না কোরআনে এমন কোন দলিল নাই আপনি নাস্তিক কাফের বেঈমান আপনি রোজা নামাজ হজ যাকাত কিছুই করেন না কোরআনে এমন কোন দলিল নাই আপনি নাস্তিক আপনি কাফের কিন্তু কোরআনে দলিল আছে যদি আপনি ওলি নবী ওলি গাউস কুতুব যদি আপনি না মানেন তাহলে আপনি নিঃসন্দেহে নির্ভেজাল কাফের ঠিক ঠিক সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ দেখেন নামাজের থেকে রোজা থেকে হজের থেকেও ওলি আল্লাহ কত দামি নবী কত দামি গৌসুলা জম্মাইস ভান্ডারি কত দামি এখন হাদিসি কুরসির মধ্যে আসলো আল্লাহর হাত ওলির হাত কন্যা সুবহানাল্লাহ আল্লাহর চোখ ওলির চোখ কন্যা সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে আসলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর হাত মুর্শিদের হাত আল্লাহর হাত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না ভণ্ডর কাছে তওবা ওরে মুর্শিদ কেবেলার পাক নামে কসম খেয়েছি আমি মুর্শিদ পাবলার পাক নামে কসম খেয়েছি আমি আর যাব না ভণ্ডের কাছে তওবা করেছি আমি আর যাব না ভণ্ডের কাছে তওবা করেছি মুর্শিদ খোদা মুর্শিদি রাসূল দিলে মুখে করেছি কবুল মুর্শিদ খোদা মুর্শিদি রাসূল দিলে মুখে করেছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমার মাইজি ভান্ডারির পাক নামে কসম খেয়ে আমার মাইজি ভান্ডারির পাক নামে কসম আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আল্লাহ যারা বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলো গুঁড়িয়ে দাও লাঠি দিয়ে উড়িয়ে দাও বলেন তো তারা কি আল্লাহ মানছে আল্লাহর কোরআন মানছে এখন বাবা আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার ফেটে ব্যথা লইয়া গেঁড়ির ব্যথা লইয়া মাজার ব্যথা লইয়া ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিল সুন্দর করে লিখে দিল ওষুধগুলার নাম সকালে বিকালে খাওয়ার নিয়ম লিখে দিল আপনি প্রেসক্রিপশনটা নিয়ে এসে টাইম টু টাইম ওষুধ খাইলেন না কোন তো আপনার অসুখ ভালো হবেনি ভালো হবেনি বাবারে এই
ইসলাম ধর্মের মুসলিম জাতির জন্য আল্লাহ একটা নির্দেশনা পেপার পাঠাইছে দরখাস্ত পাঠাইছে আল্লাহ একটা নোটিশ পাঠাইছে আল্লাহ একটা কিতাব পাঠাইছে ওই কিতাবটার নাম কি আল কোরআন জোরে বলেন আল কোরআন আল কোরআন জোরে বলেন আল কোরআন তাইলে আল্লাহ যে কিতাবটা পাঠাইছে এই কিতাবটার মধ্যে আপনি কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে এখান থেকে নিয়ে যান যান বাচ্চা এখানে রাখেন না যান উঠেন উঠেন নিয়ে যান আপনি উঠেন আব্বা যান এখান থেকে এগুলো ঠিক না আল্লাহুম্মা সাল্লি একটু স্টেজের দিকে খেয়াল রাখো বাবা ডিস্টার্ব কথাগুলো ধরেন কথাগুলো ধরলে আপনার উপকার হবে এখন আমার মাথা ব্যথা আমার পেটের ব্যথা আমার মাজাত ব্যথা এই জন্য আমি টাইম টু টাইম ঘুমাইতে পারি না আমার দাঁতের ব্যথা আপনার আমার কানে কম শুনি আমি গেলাম ডাক্তারের কাছে MBBS এর কাছে বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে ডাক্তারে আমাকে সকাল বিকাল রাতে খাওয়ার জন্য একটা ট্যাবলেট লিখে দিল ওষুধ লিখে দিল ওষুধ লিখে দেওয়ার পরে এই ওষুধের যে স্লিপটার মধ্যে লেখে এটার নাম কি প্রেসক্রিপশন এটার নাম কি এখন এই প্রেসক্রিপশনটা আমি বাড়িতে আইনা সকালে এক খতম বিকালে এক খতম রাতে এক খতম যদি করি গ আমার ফ্যাটের অসুখ মাথার ব্যথা কানে না শোনার কথা এগুলা ভালো হবেনি হবেনি এই প্রেসক্রিপশনে যা দিছে এগুলো আমি ফার্মেসিতে নিয়ে দিলে ফার্মেসিওয়ালা আমারে বুঝাইয়া দিব বা কোনা কাইটে দিব সকালবেলা এখান থেকে একটা ওখান থেকে একটা ঠিক নেবে ঠিক এই ওষুধটা যদি আমি ঠিক মতো খাই তাহলে আমার রোগ ভালো হবে হ্যাঁ রোগ ভালো হবে এতকে আল্লাহ মাফ করে দিব তা আল্লাহ মাফ করলে তো আগেই করতো কয় আল্লাহ মাফ করে দিব আমি ওষুধ না খাইলে আল্লাহ মাফ করিব তো কতুন কস কথা কথা হুঁশ করি কইস বাবা গভীর মনোযোগ তাহলে টাইম টু টাইম যদি আমি ওষুধটা খাই তাহলে আমার রোগ ভালো হবে আর যদি বুয়া ডাক্তারের ফান্দে পড়ে যাই তাহলে রোগ ভালো হবে না আরো বেশি করে হবে আজকে আমি আপনি এই বুয়া ডাক্তারের ফান্দে পড়ে গেছি গ আমি আপনি আলেম রুফি জাহেলদের ফান্দে পড়ে গেছি ধর্ম ব্যবসায়ীর ফান্দে পড়ে গেছি এই জন্য আজকে আমার দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে আমার নামাজ আছে রোজা আছে সব ঠিক আছে কিন্তু আমার এই মনটা আর তাজা হয় না আমার আর ঈমান নাই বাবা এখন আল্লাহ একটা গাইড পাঠাইছেন আল্লাহ একটা কিতাব পাঠাইছে ওই কিতাবটার নাম কি জোরে বলেন ওই আল কোরআনের মধ্যে আপনি কখন খাবেন কখন ঘুমাবেন কখন কিভাবে আপনি নামাজ পড়বেন কিভাবে আপনি দুনিয়াবি চলাফেরা করবেন সব কিছুর দিক নির্দেশনা এই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছে এই কোরআন শরীফের মধ্যে এই কোরআন হইল আমার আপনার মুসলিম জাতির একটা সংবিধান একটা এখন এই মোল্লার গোষ্ঠী এই জাহেলের গোষ্ঠী আমাকে এটা ধরিও না এটা ঠিক আছে এই মোল্লার গোষ্ঠী আলেমের গোষ্ঠীরা এই জাহেলের গোষ্ঠীরা বন্ডের গোষ্ঠীরা আমাকে আপনাকে রমজানে এবং কি সকালে বিকালে শুধু খতম শিখাইছে এইটার থেকে যে বের করে দিয়ে ওই যে টাইম টু টাইম ওষুধটা কোনটা খাইলে কি হবে এই জিনিসগুলা আমাকে আপনাকে শিখায় নাই এই জন্যই আজকে এই জাতি অন্ধ রইয়া গেছে ঠিক না ব্যাটি বাবা শুধু নিজেদের দলের জন্য
নিজেদের শান্তির জন্য এই ধর্ম ব্যবসায়ীরা নিজেদের পকেট বাণী করার জন্য আজকে কোরআন কয়টা, কোরআন কয়টা কথা বলেন, কোরআন কয়টা, হাদিস কয়জনের, একজনের। এখন বাংলার জমিনে দল কয়টা আছে? দলের শেষ আছে? দলের কোন? কোরআন একটা, নবী একজন। এটা সাউন্ড ভালো না বিদে, আমি দূর থেকে বলি। হ্যাঁ হ্যাঁ, আজকে এই যে দেখছো কাছে যাই করলে এটা নয়েজ করে, এই জন্য আমি দূর থেকে বলি, এটা কমাও। বাবারে, কোরআন হইলো একজনের, কথা বোঝা যায় না? কথা আই ফ্যান্ডেলের লোকে বুঝলে হইব, বাইরে লাগবো না। আজকে কোরআন একটা, হাদিস একজনের, অথচ ইসলামিক দলের অভাব নাই। সবাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু সবাই এক জায়গায় আসতে পারে না কেন? কিন্তু এখন দলিল দেখলে বোঝা যায়, আমার গৌসুলা জম্মাইস ভান্ডারি হয়ে, খাজা বাবা হয়ে, আব্দুল কাদের জিলানি হয়ে, আহলে বায়াত হয়ে, মাওলা আলী হয়ে, হাসান হোসেন হয়ে, দয়াল নবী হয়ে, তারা সব এক, তারা সব এক, তারা সব একদল, তারা সব একদল। আল্লাহ কয়টা দল সৃষ্টি করছে? দুইটা দল। আল্লাহ কয়টা দল সৃষ্টি করছে? একটা হলো নবী অলিগণের দল, আরেকটা হইল ইবলিসের দল। একটা হইল ইবলিসের দল, আরেকটা হইল ওলি আল্লাহগণের দল, ওলি আল্লাহ নবীগণ সাহাবীগণের দল, আর একটা হইল ইবলিসের দল। কোরআন শরীফের দলিল, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা, এখন গভীর মনোযোগ দেখেন আমাকে আপনাকে কেমন অন্ধ বানাইছে। এটারে সকাল বিকাল শুধু খতম করায়, এটার সকাল বিকাল খতম করায়, এটার মধ্যে কি আছে আমারে আপনারে বুঝায় না? কেন বুঝায় না? আসল কথা ব্যাঙ্গে যাইব, এই জন্য বুঝায় না। আজকে হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষের মধ্যে এই ধর্মটার ভিতরে ইয়াজিদ এমনভাবে কৌশলে ঢুকছে, ঢুকিয়া বাবা মানুষের ইমান আমল সব তছনছ করে দিয়া গেছে। তাই আজকে এত দল, বাউত্তরি দল, কয় দল? ওই হুসাইনের আমল। আর হুসাইন কয় দল আছিল? হুসাইনের দল কয়টা আছিল? আর তারা কয়টা? বাউত্তরটা আসেনি, আছে, এখন আরো বেশি হইয়া গেছে। শুনলে আশ্চর্য হবেন, এখন প্রেসক্রিপশন ডাক্তারে দিছে সকালে কয়টা ওষুধ খাবেন, বিকালে কয়টা ওষুধ খাবেন, রাতে কয়টা ওষুধ খাবেন। এখন আপনি কি করতেছেন? ওষুধগুলা টাইম টু টাইম না খাইয়া ডাক্তারের সামনে যাইয়া শুধু প্রেসক্রিপশন ফুটতেছেন। সকালে তিনটা খাবো, দুপুরে দুইটা খাবো, রাত্রে বড় পেটে দুইটা খাবো, ডাক্তারের সামনে আপনি ফুটতেছেন, কোন তো আপনার রোগ ভালো হবে নি? আল্লাহ এই কোরআনটা পাঠাইছে মানুষের সংবিধান হিসাবে। এখন আমরা সেই সংবিধানটা কি করি? পাঁচ ওয়াক্ত নামাজে যাইয়া এই ফড়াটা আল্লাহরে শুনাইতেছি। আল্লাহ ফাড়াইছে আমাকে আপনাকে এটা পড়ে সংশোধন হওয়ার জন্য। আর আমরা এই যে রমজান আসতেছে না, এটার খতম তরাবি করব না? তো এখন খতম তরাবি মানে কি? কোরআন শরীফ সাইয়াস হাফেজারা মুখস্থ করছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর কি বলবেন? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার।
سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله اكبر بابا الله প্রেসক্রিপশন পড়াইছে কোরআনের সংবিধান পড়াইছে আপনাকে আমাকে শিকার জন্য বুজার জন্য এখন আল্লাহ কইছে নিজে নামাজের মধ্যে খাড়াইয়া খাড়াইয়া এডি পড় আমি শুনি